আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। ম্যাথু আর্নল্ড এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে এবং এসেছে, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের এই পর্বটি। বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্ন, হু ওয়াজ এলিগিয়াক অর মেলানকোলিক পোয়েট? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায়, কে শোকের কবি অথবা বিষণ্ণতার কবি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। তিনি শোকের কবি অথবা বিষণ্ণতার কবি, তিনি এলিগিয়াক পোয়েট অথবা মেলানকোলিক পোয়েট। এলিগিয়াক মানে শোক বা শোকগ্রস্ত বা শোকসূচক, আর মেলানকোলিক মানে বিষাদগ্রস্ততা বা বিষণ্ণ। এলিগিয়াক অর মেলানকোলিক পোয়েট কে? তিনি হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, ম্যাথু আর্নল্ড তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কবিতার অধ্যাপক ছিলেন। হি ওয়াজ এ প্রফেসর অব পোয়েট্রি ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি। বন্ধুরা, তিনি প্রবন্ধ লেখক ছিলেন, তিনি সাহিত্য সমালোচক ছিলেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোড দ্য বুক দ্য স্টাডি অফ পোয়েট্রি? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায়, কে এই গ্রন্থটি লিখেছেন? গ্রন্থটির নাম হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। এই গ্রন্থটি কে লিখেছেন? বন্ধুরা, দ্য স্টাডি অফ পোয়েট্রি, এই গ্রন্থটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, গ্রন্থটির নাম বাংলায় বুঝবার চেষ্টা করলে অর্থটি দাঁড়ায়, আমরা নিজেদের বোঝার প্রয়োজনে, নিজেদের মনে রাখার প্রয়োজনে একটি আক্ষরিক অর্থ করছি। স্টাডি মানে তো বন্ধুরা আমরা জানি যে অধ্যয়ন, দ্য স্টাডি অফ পোয়েট্রি। পোয়েট্রি মানে জানি আমরা কবিতা, তার মানে কবিতার অধ্যয়ন। দ্য স্টাডি অফ পোয়েট্রি, এই গ্রন্থটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ দ্য স্টাডি অফ পোয়েট্রি। বন্ধুরা, এই গ্রন্থটি একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ, দ্য স্টাডি অফ পোয়েট্রি। এটি একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ, আর এই গ্রন্থটি লিখেছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক কালচার অ্যান্ড এনার্কি? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায়, কালচার অ্যান্ড এনার্কি, এই গ্রন্থটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। তার রচিত আরেকটি বিখ্যাত গ্রন্থ কালচার অ্যান্ড এনার্কি। বন্ধুরা, কালচার অ্যান্ড এনার্কি, কালচার মানে তো আমরা জানি সংস্কৃতি, এনার্কি মানে কি নৈরাজ্য। তাহলে গ্রন্থটিকে যদি আমরা বাংলায় নামটি, গ্রন্থের নামটি বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? সংস্কৃতি এবং নৈরাজ্য। কালচার অ্যান্ড এনার্কি, সংস্কৃতি এবং নৈরাজ্য। কালচার অ্যান্ড এনার্কি, এই গ্রন্থটি কার লেখা গ্রন্থ? বন্ধুরা, এই গ্রন্থটির লেখক হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক লিটারেচার অ্যান্ড ডগমা? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? এই গ্রন্থটির নাম হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা। এই গ্রন্থটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ লিটারেচার অ্যান্ড ডগমা। বন্ধুরা, লিটারেচার অ্যান্ড ডগমা, ম্যাথু আর্নল্ড রচিত এই বিখ্যাত গ্রন্থের নামটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? লিটারেচার মানে তো আমরা জানি বন্ধুরা, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, আর ডগমা এই শব্দটির অর্থ হচ্ছে মতবাদ। তাহলে গ্রন্থটির নাম কেমন দাঁড়ায়? সাহিত্য এবং মতবাদ।
বন্ধুরা তাহলে প্রশ্নটিকে যদি আরেকবার পড়ি, হু ইজ দ্য অথর অফ দ্য বুক লিটারেচার অ্যান্ড ডগমা, তার মানে হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা, সাহিত্য এবং মতবাদ, এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ড। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক এসেস ইন ক্রিটিসিজম, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এসেস ইন ক্রিটিসিজম। বন্ধুরা এই গ্রন্থের নামটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? এসেস ইন ক্রিটিসিজম, এসে মানে তো আমাদের জানা আছে প্রবন্ধ, ক্রিটিসিজম মানে সমালোচনা, এসেস ইন ক্রিটিসিজম, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? সমালোচনায় প্রবন্ধ। বন্ধুরা আমরা পূর্বেই বলেছি যে নিজেদের বোঝার প্রয়োজনে, নিজেদের মনে রাখার প্রয়োজনে আমরা একটি আক্ষরিক অর্থ করে নিচ্ছি এসেস ইন ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনায় প্রবন্ধ। আমাদের আলোচ্য প্রশ্নটি হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক এসেস ইন ক্রিটিসিজম, এসেস ইন ক্রিটিসিজম, এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। এসেস ইন ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনায় প্রবন্ধ, এই গ্রন্থটির লেখক হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য এলিগি হেইনাস গ্রেভ, হু ইজ দ্য পোয়েট অফ দ্য এলিগি হেইনাস গ্রেভ। বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় এই শোক গাথা, অর্থাৎ এলিগি আমরা জানি এলিগি মানে শোক গাথা বা শোকসূচক কবিতা। বন্ধুরা এই কবিতাটি কে লিখেছেন, অর্থাৎ এই শোক গাথাটি কে লিখেছেন? হু ইজ দ্য পোয়েট অফ দ্য এলিগি শোকের কবিতা হেইনাস গ্রেভ, এই কবিতাটি একটি শোকের কবিতা অর্থাৎ হেইনাস গ্রেভ, এটি একটি এলিগি, আর এই এলিগিটি কে রচনা করেছেন? এই শোকের কবিতাটি অথবা এই শোক গাথার কবি কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, তার রচিত একটি ফেমাস এলিগি অথবা একটি বিখ্যাত শোকের কবিতা অথবা একটি বিখ্যাত শোক গাথা হেইনাস গ্রেভ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হেইনাস গ্রেভ এটি তার রচিত একটি বিখ্যাত শোক গাথা। বন্ধুরা আশা করছি আমরা এই প্রশ্নটিকে ভালোভাবে বুঝতে পেরেছি, হেইনাস গ্রেভ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য এলিগি থিয়েসিস, হু ইজ দ্য পোয়েট অফ দ্য এলিগি থিয়েসিস। বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? অর্থটি দাঁড়ায় যে থিয়েসিস এই এলিগিটি কে রচনা করেছেন, থিয়েসিস এই এলিগিটি কে রচনা করেছেন? বন্ধুরা থিয়েসিস এটি একটি এলিগি অর্থাৎ শোকের কবিতা বা শোক গাথা, তাহলে প্রশ্নটির মানে দাঁড়ায় যে এই শোকের কবিতাটির কবিকে, এই শোক গাথার কবিকে অথবা এই এলিগিটি কে রচনা করেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ড, তার রচিত একটি বিখ্যাত শোক গাথা হচ্ছে থিয়েসিস। বন্ধুরা থিয়েসিস এটি মূলত একটি স্মৃতিচারণমূলক শোক গাথা, শোক গাথা তো বন্ধুরা তার জন্যই হয় যিনি এখন আর নেই বা যে ঘটনাটি আগে ঘটে গেছে, সেই শোকের ঘটনাটিকে নিয়ে যখন কোনো কবিতা লেখা হয়, যখন কোনো গ্রন্থ রচনা করা হয় তখনই তো সেটা শোক গাথা বা শোকসূচক কবিতা। থিয়েসিস এই কবিতাটি একটি বিখ্যাত কবিতা, এটি মূলত একটি স্মৃতিচারণমূলক কবিতা। বন্ধুরা আমরা জানি যে ম্যাথু আর্নল্ড তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার সহপাঠী এবং তার বন্ধু ছিলেন আর্থার ক্লাউ, তার এই বন্ধু অসাধারণ মেধাবী ছিলেন, তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন, তিনি নগরায়নকে পছন্দ করতেন না, এবং তখন অক্সফোর্ড ইউনিভার্সিটির আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলি ছিল অসাধারণ, নগরায়নের চাপে তখন অক্সফোর্ড ইউনিভার্সিটির আশেপাশের পরিবেশ তখনও পর্যন্ত পিষ্ট হয়নি, প্রাকৃতিক দৃশ্যগুলির অসাধারণ সব দৃশ্যগুলির মধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির অবস্থান ছিল তখন। আর্থার ক্লাউ তিনি এই প্রাকৃতিক দৃশ্যাবলী ভীষণ পছন্দ করতেন, ম্যাথু আর্নল্ড এবং আর্থার ক্লাউ দুজন সহপাঠী ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এবং তারা বন্ধু ছিলেন, এবং তারা এই অক্সফোর্ড ইউনিভার্সিটির আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলি, যে গ্রামাঞ্চল, যে অসাধারণ পাহাড় নদী, এই সব জায়গায় তারা ঘুরে বেড়াতেন এবং এই প্রকৃতির সঙ্গে তারা একাত্ম হয়ে গিয়েছিলেন। আর্থার ক্লাউ যখন
মারা যান অর্থাৎ তিনি অকাল প্রয়াত হয়েছিলেন অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং আর্থার ক্লাউ মারা যাওয়ার পরে ম্যাথু আর্নল্ড যখন পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বেড়াতে যান তখন দেখেন যে সেই প্রাকৃতিক দৃশ্যাবলীগুলো আর আগের মতো নাই নগরায়নের চাপে চারপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে তখন তিনি তার বন্ধুকে খুঁজে বেড়াতেন সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুঁজে বেড়াতেন কিন্তু নগরায়নের চাপে সেই পরিবেশটি তখন আর তেমন ছিল না কিন্তু তার স্মৃতিতে সেই পরিবেশ তখনও জীবন্ত ছিল তাই তিনি তার অকাল প্রয়াত বন্ধু আর্থার ক্লাউকে স্মরণ করে এই শোকের কবিতাটি বা এই শোক গাথাটি রচনা করেছিলেন থিরসিস বন্ধুরা এটি তার একটি বিখ্যাত শোক গাথা একটি বিখ্যাত শোকের কবিতা বা ফেমাস এলিগি তার বন্ধু অকাল প্রয়াত বন্ধু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার সহপাঠী এবং তার বন্ধু আর্থার ক্লাউ তাকে স্মরণ করে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন বন্ধুরা আর্থার ক্লাউ সম্বন্ধে কিছু তথ্য একটু জেনে নিই যদিও এটি প্রাসঙ্গিক কিন্তু পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ নয় কিন্তু সংশ্লিষ্ট তথ্যগুলো জানা থাকলে যে কোনো বিষয় মনে রাখা সহজ হয় আর্থার ক্লাউ আমরা জানি যে তিনি প্রাকৃতিক বৈশিষ্ট্যে মন্ডিত ছিলেন তিনি প্রাকৃতিক পরিবেশকে পছন্দ করতেন তিনি নগরায়নকে পছন্দ করতেন না এবং তিনি নগরায়নকে ফেলে দিয়ে নগরকে ফেলে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অন্বেষণে বেরিয়ে পড়েন এবং আমরা জানি যে পরবর্তীতে তিনি অল্প বয়সেই মৃত্যুবরণ করেন তো বন্ধুরা আমাদের আলোচ্য যে প্রশ্নটি সেটি হচ্ছে থিরসিস এটি একটি ফেমাস এলিগি ম্যাথু আর্নল্ড রচিত একটি বিখ্যাত শোকের কবিতা বা শোক গাথা তাহলে বন্ধুরা আশা করছি আমরা আমাদের আলোচ্য প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ থিরসিস এটি ম্যাথু আর্নল্ড রচিত একটি ফেমাস এলিগি তার অকাল প্রয়াত বন্ধু আর্থার ক্লাউকে স্মরণ করেই তিনি এই এলিগিটি রচনা করেছিলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি এই কবিতায় বর্ণিত হয়েছে বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি Who is the poet of the elegy? Rugby Chapel. Who is the poet of the elegy? Rugby Chapel. বন্ধুরা Rugby Chapel এটি ম্যাথু আর্নল্ড রচিত আরও একটি বিখ্যাত এলিগি অর্থাৎ ফেমাস এলিগি বা বিখ্যাত শোক গাথা বন্ধুরা আমরা এখন যে তিনটি প্রশ্ন পড়লাম বা আমাদের জানা হয়ে গেল এই তিনটি প্রশ্নই কিন্তু এলিগি অর্থাৎ শোক গাথা বা শোকের কবিতা একটি হচ্ছে হেইনাস গ্রেভ একটি হচ্ছে হেইনাস গ্রেভ অর্থাৎ হেইনার কবর যদি আমরা এটিকে আক্ষরিক অর্থ করি হেইনাস গ্রেভ হেইনার কবর বা হেইনাস গ্রেভ আরেকটি হচ্ছে থিরসিস এটি অকাল প্রয়াত বন্ধু আর্থার ক্লাউকে স্মরণ করে এই শোক গাথাটি তিনি রচনা করেছেন আরেকটি বিখ্যাত শোক গাথা হচ্ছে রাগবি চ্যাপেল তাহলে তিনটি শোক গাথা এই তিনটি শোক গাথাই অত্যন্ত বিখ্যাত এবং পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে এবং এসেছে হেইনাস গ্রেভ থিরসিস রাগবি চ্যাপেল বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ডোভার বিচ হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ডোভার বিচ বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় ডোভার বিচ এই কবিতাটির কবি কে ডোভার বিচ এই কবিতাটির কবি কে বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড এই কবিতাটির কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড বন্ধুরা ডোভার বিচ এই কবিতাটি ম্যাথু আর্নল্ড রচিত অত্যন্ত বিখ্যাত একটি কবিতা এই কবিতাটি সম্বন্ধে কিছু তথ্য একটু জেনে রাখা প্রয়োজন অর্থাৎ এই তথ্যগুলো জানা থাকলে পরীক্ষায় উত্তর করতে সহজ হয় বন্ধুরা ডোভার বিচ এটি ম্যাথু আর্নল্ড রচিত অত্যন্ত বিখ্যাত একটি কবিতা ডোভার বিচ বা ডোভার সৈকত এটি ইংল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত সমুদ্র তীরবর্তী একটি বন্দর বন্ধুরা এটিকে বলা হয় যে ইংল্যান্ডের প্রবেশদ্বার অর্থাৎ ইংল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে ডোভার বিচ পরিচিত ম্যাথু আর্নল্ড তার স্ত্রী ফ্রান্সিস লুসিকে নিয়ে এই জায়গায় বেড়াতে গিয়েছিলেন ডোভার বিচ অত্যন্ত সুন্দর একটি জায়গা আর এই ডোভার বিচ কবিতায় কবি সমুদ্রের শান্ত নির্মল চন্দ্রালোকিত সমুদ্র তটের প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ একটি বিষয় পেয়েছিলেন এবং সেইটিরই বর্ণনা করেছেন কিন্তু এই যে চমৎকার সৌন্দর্য এই যে নির্মল প্রাকৃতিক পরিবেশ শান্ত সমুদ্র নির্মল আকাশ খাড়া পাহাড় সমুদ্রের নীল জলরাশি এই বিষয়গুলোর সঙ্গে কবি কিন্তু পুরোপুরিভাবে একাত্ম হতে পারেননি কেন পারেননি কারণ জীবনের কঠিন বাস্তবতা
কবি এই জীবনের কঠিন বাস্তবতাকে দেখেছেন, যার কারণে সমুদ্রের এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, এই নির্মল চন্দ্রালোকিত রাত, এই সবকিছুর মধ্যে তিনি একাত্ম হয়ে যেতে পারেননি। তিনি এই কবিতায় স্মরণ করেছেন গ্রিক নাট্যকার সফোক্লিসকে, যিনি ইজিয়ান সাগরের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তিনিও তার নাটকে এই সামুদ্রিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই নির্মল সৌন্দর্যকে তুলে আনেননি। কারণ জীবনের কঠিন বাস্তবতা, জীবনের কঠিন নির্মমতা, তিনি দেখেছেন যে পৃথিবী ছেয়ে গেছে হানাহানিতে, অবিশ্বাস আর নির্মমতার অন্ধকার পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। বন্ধুরা, ডোভার বিচ অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, ম্যাথু আর্নল্ড রচিত অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। কবি এই ডোভার বিচে বেড়াতে গিয়েছিলেন আর এই নির্মল সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য তিনি মুগ্ধ হয়েছিলেন, কিন্তু পুরোপুরি একাত্ম হতে পারেননি। জীবনের কঠিন বাস্তবতা আর জীবনের কঠিন নির্মমতা তাকে একাত্ম হতে দেয়নি। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। আশা করি এই প্রশ্নটি আমরা ভালোভাবেই অনুধাবন করতে সমর্থ হয়েছি। বন্ধুরা, পরের প্রশ্নটি হচ্ছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম সোহরাব অ্যান্ড রুস্তম? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম সোহরাব অ্যান্ড রুস্তম? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? সোহরাব অ্যান্ড রুস্তম, সোহরাব এবং রুস্তম, এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এটি কিন্তু একটি এপিক পোয়েম, অর্থাৎ মহাকাব্যিক কবি, অত্যন্ত বড় একটি কবিতা, এপিক পোয়েম, মহাকাব্যিক কবি বা কবিতা। বন্ধুরা, সোহরাব এবং রুস্তম, সোহরাব অ্যান্ড রুস্তম, এটি একটি এপিক পোয়েম আর এই কবিতাটির কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আবারও বলছি যে সোহরাব অ্যান্ড রুস্তম, এটি একটি এপিক পোয়েম, অর্থাৎ মহাকাব্যিক কবিতা, এই কবিতাটির কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আশা করি আমরা এই প্রশ্নটি বুঝতে সক্ষম হয়েছি। আরও একবার বলছি, সোহরাব অ্যান্ড রুস্তম, এটি একটি এপিক পোয়েম, অর্থাৎ মহাকাব্যিক কবিতা, আর এই কবিতাটির কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ক্রোম ওয়েল? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ক্রোম ওয়েল? বন্ধুরা, ক্রোম ওয়েল, এটি একটি বিখ্যাত কবিতা আর এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এই কবিতাটির কবি হচ্ছেন ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য স্কলার জিপসি? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য স্কলার জিপসি? বন্ধুরা, দ্য স্কলার জিপসি, এটি ম্যাথু আর্নল্ড রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা জানি যে এই কবিতাটির কবি ম্যাথু আর্নল্ড। দ্য স্কলার জিপসি, এই কবিতাটির কিন্তু একটি মিল বা সাদৃশ্য রয়েছে আরেকটি বিখ্যাত কবিতার সঙ্গে, আর সেই কবিতাটি হচ্ছে থিরসিস, দ্য ফেমাস এলিগি অফ ম্যাথু আর্নল্ড। অর্থাৎ ম্যাথু আর্নল্ড রচিত একটি বিখ্যাত কবিতা বা শোকগাথা থিরসিসের সঙ্গে এই কবিতাটির মিল বা সাদৃশ্য রয়েছে, দ্য স্কলার জিপসি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। তার পূর্বে এই কবিতাগুলো আরেকবার একটু স্মরণ করছি। ডোভার বিচ, এটি তার রচিত একটি বিখ্যাত কবিতা। সোহরাব অ্যান্ড রুস্তম, এটি আরও একটি বিখ্যাত কবিতা, এপিক পোয়েম এটি। ক্রোম ওয়েল, আরেকটি কবিতা, দ্য স্কলার জিপসি, যে কবিতাটির সাদৃশ্য রয়েছে থিরসিস, এই এলিগিটির সঙ্গে। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোড দিস কোটেশন? ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান। Truth sits upon the lips of dying man. বন্ধুরা, আরো একবার বলছি, Truth sits upon the lips of dying man. বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় একটু বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায়, এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি কার? Truth sits upon the lips of dying man. বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ডের একটি বিখ্যাত উক্তি হচ্ছে ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান। বন্ধুরা, এই বিষয়টি সম্বন্ধে একটু কথা বলবার প্রয়োজনীয়তা রয়েছে। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান, অর্থাৎ সত্য মৃতপ্রায় ব্যক্তির বা মুমূর্ষ ব্যক্তির ঠোঁটের আগায় বসে থাকে। বন্ধুরা, এটি কিন্তু একটি বিখ্যাত চরণ বা বিখ্যাত উক্তি, এটি একটি বিখ্যাত কবিতার বিখ্যাত উক্তি। বন্ধুরা, কবিতাটি হচ্ছে সোহরাব অ্যান্ড রুস্তম, সোহরাব অ্যান্ড রুস্তম, এই কবিতার একটি বিখ্যাত চরণ হচ্ছে ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান।
অর্থাৎ সত্য মৃতপ্রায় ব্যক্তির ঠোঁটের আগায় বসে থাকে। বন্ধুরা, সোহরাব এবং রুস্তম এই কবিতাটি আমাদের সকলেরই জানা আছে বা পড়া আছে। বিশেষ করে সোহরাব এবং রুস্তমের যে কাহিনী সেটি আমাদের সকলেরই জানা আছে, যে রুস্তম ছিলেন একজন বিখ্যাত বীর এবং তার পুত্র ছিলেন সোহরাব। এবং সোহরাব তার পিতাকে কখনো দেখেননি এবং সোহরাব যখন তার পিতার খোঁজ জানতে পেরে সেই দেশে আসেন, তখন রুস্তমের সঙ্গে তার একটি দ্বন্দ্বযুদ্ধ হয়। অর্থাৎ রুস্তম যখন জানতে পারেন যে এরকম একজন বিখ্যাত বীর এসেছেন যাকে কেউ পরাজিত করতে পারছেন না, তখন তিনি যুদ্ধক্ষেত্রে আসেন এবং সোহরাবকে দেখেন এবং তখন একটি দ্বন্দ্বযুদ্ধের আয়োজন করা হয় যাতে করে দুই পক্ষের অসংখ্য সৈনিক মারা না যায়। এবং যুদ্ধে রুস্তম সোহরাবকে নির্মমভাবে পরাজিত করেন এবং সোহরাব মৃত্যুর কোলে ঢলে পড়ে। যখন সোহরাব মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন তিনি বলেন যে আমার পিতা হচ্ছে রুস্তম। আর যখন রুস্তম জানতে পারবে যে তুমি আমাকে এভাবে হত্যা করছো, তখন সে তোমাকে কখনোই ছেড়ে দিবে না। তখন এই কথাটি জানতে পেরে রুস্তম সেটি বিশ্বাস করেন না। তার কারণ হচ্ছে তার স্ত্রী তাকে জানিয়েছিলেন যে তার কন্যা সন্তান হয়েছে, তার যে পুত্র সন্তান হয়েছে এই বিষয়টি তিনি গোপন করেছিলেন এই আশঙ্কায় যে পুত্র সন্তান হয়েছে এই বিষয়টি জানতে পারলে রুস্তম তাকে নিয়ে যাবেন, তার কাছে রাখবেন না। তো এই কথাটি যখন সোহরাব বলেন তখন রুস্তম সেটিকে বিশ্বাস করেন না। তখন সোহরাব একটি প্রমাণ দেখান এবং একটি বিষয় বলেন, তার মাতার নাম, তাদের ঘটনাগুলো বলেন, তখন রুস্তম এটিকে বিশ্বাস করেন। প্রথমে তিনি বিশ্বাস করছিলেন না, কিন্তু তার মনে হচ্ছিল একজন মৃতপ্রায় ব্যক্তি কখনো মিথ্যে বলে না। যখন একজন মানুষ মৃত্যু পথযাত্রী, তিনি বুঝতে পারেন তার সময় শেষ হয়ে এসেছে এবং তিনি মারা যাবেন, তখন তার মুখ থেকে যেটি উচ্চারিত হয় সেটি শুধুই সত্য থাকে, অ্যাবসলিউটলি ট্রু বা ট্রুথ। এই বিষয়টি ঘটে থাকে, তার মুখ দিয়ে একটি মিথ্যা তথ্য বা একটি মিথ্যা কথা উচ্চারিত হয় না। তখন সোহরাব যখন তাদের ঘটনাগুলোকে বর্ণনা করেন তখন রুস্তম বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন এবং তিনি নিজেই তার নিজের পুত্রকে হত্যা করেছেন। ওই কবিতারই একটি বিখ্যাত চরণ, ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান, ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান, অর্থাৎ মৃতপ্রায় ব্যক্তি ঠোঁটের আগায় সত্য বসে থাকে। সত্য সবসময়ই মৃত্যুশয্যায় যে ব্যক্তি থাকে তার ঠোঁটে বসে থাকে, কারণ জীবন শয়নে কেউ মিথ্যে বলেন না, তিনি শুধু সত্যই উচ্চারণ করেন। তো বন্ধুরা, আশা করি আমরা এই বিষয়টিকে খুব ভালোভাবে অনুধাবন করতে বা বুঝতে সক্ষম হয়েছি যে এই বিখ্যাত চরণটিকার এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, তার রচিত বিখ্যাত এপিক পোয়েম সোহরাব অ্যান্ড রুস্তম এই কবিতায় একটি বিখ্যাত চরণ, ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান, ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ হু সেড দিস, পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ হু সেড দিস। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? কবিতা হচ্ছে জীবনের সমালোচনা, পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। বন্ধুরা, আমরা নিজেদের মনে রাখার প্রয়োজনে, নিজেদের বোঝার প্রয়োজনে একটি আক্ষরিক অর্থ করে নিলাম, কবিতা হচ্ছে জীবনের সমালোচনা, পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। বন্ধুরা, এই উক্তিটি কার? এটি হলো আমাদের আলোচ্য প্রশ্ন, হু সেড দিস। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল, দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল, হু সেড দিস। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এটি একটি উক্তি বা কোটেশন, আর কে বলেছেন বা কার কোটেশন বা কার উক্তি এটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ড। বন্ধুরা, তার রচিত বিখ্যাত কবিতা ডোভার বিচ, ডোভার বিচ কবিতার একটি বিখ্যাত চরণ হচ্ছে দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল। অর্থাৎ ডোভারবিচ কবিতাটি সম্বন্ধে তো আমাদের জানাই আছে বন্ধুরা, যে ম্যাথু আর্নল্ড ডোভারবিচে বেড়াতে গিয়েছিলেন আর সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য
শান্ত নির্মল সমুদ্র, নীল জলরাশি, চন্দ্রালোকিত রাত কবিকে মুগ্ধ করেছিল। কিন্তু কবি এই সৌন্দর্যের সঙ্গে পুরোপুরি একাত্ম হতে পারেননি কেন? জীবনের কঠিন নির্মমতা, জীবনের কঠিন বাস্তবতা। বন্ধুরা, এই চরণটি যদি আমরা বাংলায় একটু অর্থ করবার চেষ্টা করি, যদি আমরা বাংলায় এটিকে একটু বুঝবার চেষ্টা করি নিজেদের বোঝার প্রয়োজনে, তাহলে অর্থটি দাঁড়ায় যে বিশ্বাসের সমুদ্র একদা ছিল, পৃথিবীতে একদা বিশ্বাসের সমুদ্র ছিল আর সেটি কানায় কানায় পূর্ণ ছিল। বন্ধুরা, পৃথিবীতে একদা বিশ্বাসের সমুদ্র ছিল এবং সেটি কানায় কানায় পূর্ণ ছিল। বন্ধুরা, এটি ডোভারবিচ কবিতার একটি বিখ্যাত চরণ, আর এই বিখ্যাত চরণটি ম্যাথু আর্নল্ড রচিত ডোভারবিচ কবিতার চরণ। বন্ধুরা, এই কবিতার কিছু অংশ যদি আমরা একটু বুঝে নেই বা একটু জেনে নেই তাহলে কেমন হয়। বিশ্বাসের সমুদ্র একদা পরিপূর্ণ ছিল। বন্ধুরা, আমরা পূর্বেই বলেছি যে আমরা একটু আক্ষরিক অর্থ করে নিচ্ছি কবিতাটি, যাতে আমাদের ভালোভাবে মনে থাকে। বিশ্বাসের সমুদ্র একদা পরিপূর্ণ ছিল, আজ আমি শুনি শুধু ইহার দীর্ঘ দুঃখের ভাটার গঙ্গানি। ফিরে যায় রাতের বাতাস পৃথিবীর সুবিশাল তীরভূমি শূন্য করে দিয়ে। আহা, চলপ্রিয়ে আমরা একে অন্যের প্রতি বিশ্বস্ত হই, যেখানে এই পৃথিবীতে সব কিছুকে মিথ্যে মনে হয়, অলীক মনে হয়। অর্থাৎ কবি বলছেন তার প্রিয়াকে যে চলো আমরা একে অন্যের প্রতি বিশ্বস্ত হই, কারণ এই পৃথিবী তো অবিশ্বাসে পরিপূর্ণ, কেউ কারো প্রতি বিশ্বস্ত নয়। এই পৃথিবীর যে সমুদ্র, যে সুন্দর জলরাশি, এটিও ভাটার গঙ্গানিতে পরিপূর্ণ এবং এই তীরভূমিকে শূন্য করে দিয়ে ফিরে যাচ্ছে রাতের বাতাস। কবি বলছেন, দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল। অর্থাৎ বিশ্বাসের সমুদ্র একদা পরিপূর্ণ ছিল, তার মানে এখন আর নেই। এই জন্য তিনি তার প্রিয়াকে বলছেন যে চলো আমরা একে অন্যের প্রতি বিশ্বস্ত হই, কারণ এই পৃথিবীতে সব কিছুই মিথ্যে, সব কিছুই অলীক, সব কিছুই বানোয়াট। তো বন্ধুরা, আমরা এই কবিতার যে বিখ্যাত চরণটি দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল, এটিকে আশা করি ভালোভাবে বুঝতে সমর্থ হয়েছে। অর্থাৎ পৃথিবীতে একদা বিশ্বাসের সমুদ্র ছিল আর সেটি কানায় কানায় পূর্ণ ছিল, এখন আর নেই। তো বন্ধুরা, এটি ডোভারবিচ কবিতার একটি বিখ্যাত চরণ, একটি বিখ্যাত উক্তি। বন্ধুরা, ম্যাথু আর্নল্ড এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে এবং এসেছে, সেই তথ্যগুলো আমাদের আলোচনা করা হয়ে গেল, জানা হয়ে গেল। এবার আমরা এক ঝলকে ম্যাথু আর্নল্ডের সাহিত্যকর্মগুলো একটু দেখে নিচ্ছি। তার কবিতা ডোভারবিচ, আমরা জানি এটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, সোহরাব অ্যান্ড রুস্তম, এটি একটি এপিক পোয়েম, বন্ধুরা মনে আছে তো। এই কবিতায় কিন্তু একটি বিখ্যাত চরণ আছে, সেটি হচ্ছে ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান, সত্য মৃত প্রায় ব্যক্তি ঠোঁটের আগায় বসে থাকে। আর এই উক্তিটি সোহরাব অ্যান্ড রুস্তম এই কবিতার একটি বিখ্যাত চরণ, ম্যাথু আর্নল্ড রচিত একটি বিখ্যাত কবিতা। যখন রুস্তম তার নিজ পুত্র সোহরাবকে হত্যা করে, আর সোহরাব যখন মারা যাওয়ার পূর্বে তার নিজের পরিচয় দেয়, তার পিতার পরিচয় দেয়, তখন রুস্তম বিষয়টি জানতেন না, কিন্তু তার মনে হচ্ছিল একজন মুমূর্ষু ব্যক্তি, একজন মৃতপ্রায় ব্যক্তি কখনো মিথ্যে বলতে পারে না, কারণ সত্য মৃতপ্রায় ব্যক্তি ঠোঁটের আগায় বসে থাকে। বন্ধুরা, তার আরেকটি বিখ্যাত কবিতা দ্য স্কলার জিপসি। বন্ধুরা, এই কবিতাটিও কিন্তু একটু সাদৃশ্য বা মিল রয়েছে থিরসিস এই কবিতাটির সঙ্গে, যেটি একটি ফেমাস এলিগি, অর্থাৎ বিখ্যাত শোক গাথা। ম্যাথু আর্নল্ড তার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার বন্ধু এবং সহপাঠী আর্থার ক্লাউ তাকে স্মরণ করে লিখেছিলেন। বন্ধুরা, আরেকটি বিখ্যাত কবিতা ক্রোম ওয়েল। বন্ধুরা, এবার তার এলিগি অর্থাৎ শোক গীতি বা শোক গাথাগুলো একবার জেনে নিচ্ছি। রাগবি চ্যাপেল, এটি একটি বিখ্যাত এলিগি, হেইনাস গ্রেভ, এটি আরেকটি বিখ্যাত এলিগি, থিরসিস, এটি আরেকটি বিখ্যাত এলিগি, অর্থাৎ শোকের কবিতা। বন্ধুরা, তার বিখ্যাত গ্রন্থগুলো একবার একটু জেনে নিচ্ছি। দ্য স্টাডি অফ পোয়েট্রি অর্থাৎ কবিতার অধ্যয়ন, এটি একটি বিখ্যাত গ্রন্থ। বন্ধুরা, এটি একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ এসেস ইন ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনায় প্রবন্ধ, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ। লিটারেচার অ্যান্ড ডগমা, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ, সাহিত্য এবং মতবাদ। কালচার অ্যান্ড এনার্কি, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ, আর এই গ্রন্থটি কিন্তু একটি কাব্য গ্রন্থ। কালচার অ্যান্ড এনার্কি, সংস্কৃতি এবং নৈরাজ্য, কালচার অ্যান্ড এনার্কি, এটি একটি কাব্য গ্রন্থ। দ্য স্টাডি অফ পোয়েট্রি,
কবিতার অধ্যয়ন এটি একটি সাহিত্য সমালোচনা গ্রন্থ আর দুটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে এসেস ইন ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনায় প্রবন্ধ আর একটি বিখ্যাত গ্রন্থ লিটারেচার অ্যান্ড ডগমা সাহিত্য এবং মতবাদ বন্ধুরা আমরা তার কোটেশনগুলো অর্থাৎ বিখ্যাত উক্তিগুলো একটু জেনে নিচ্ছি পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ এটি তার একটি বিখ্যাত কোটেশন ফেমাস কোটেশন অফ ম্যাথু আর্নল্ড অর্থাৎ পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ অর্থাৎ কবিতা হচ্ছে জীবনের সমালোচনা পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ কবিতা হচ্ছে জীবনের সমালোচনা আরেকটি বিখ্যাত চরণ বা উক্তি যাই বলি না কেন দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল বন্ধুরা এটি ডোভারবিচ কবিতার একটি চরণ আমরা যেভাবেই বলি না কেন বিখ্যাত উক্তি বিখ্যাত চরণ বা পংক্তি এটি ডোভারবিচ কবিতার আর এর অর্থ হলো আমরা একটি আক্ষরিক অর্থ করে নিচ্ছি যে একদা পৃথিবীতে বিশ্বাসের সমুদ্র ছিল আর সেটা কানায় কানায় পূর্ণ ছিল বন্ধুরা আরেকটি বিখ্যাত চরণ বা বিখ্যাত উক্তি বা বিখ্যাত পংক্তি ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান সত্য মৃত প্রায় ব্যক্তি ঠোঁটের আগায় বসে থাকে আর এই চরণটি হচ্ছে কবি ম্যাথু আর্নল্ড তার রচিত একটি বিখ্যাত কবিতা সোহরাব অ্যান্ড রুস্তম এই কবিতার একটি চরণ বন্ধুরা আমরা জানি যে ম্যাথু আর্নল্ড তিনি ছিলেন একজন শোকের কবি অথবা বিষণ্ণতার কবি হি ওয়াজ এলিগিয়াক অর ম্যালানকুলিক পোয়েট তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কবিতার অধ্যাপক হি ওয়াজ এ প্রফেসর অফ পোয়েট্রি ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি বন্ধুরা তিনি প্রবন্ধ লেখক ছিলেন তিনি সাহিত্য সমালোচক ছিলেন বন্ধুরা তিনি ভিক্টোরিয়ান যুগের একজন সাহিত্যিক ছিলেন বন্ধুরা এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল এখান থেকে আর তেমন কোনো তথ্য নেই আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোদ্ধা হয়ে যাতে করে নতুন কোনো আলোচনা নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো কথা অতি দ্রুত আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণটি শুরু করতে পারেন কাল বিলম্ব না করে কারণ সময় এবং স্রোত কারোর জন্যই তো বন্ধুরা অপেক্ষা করে না আর পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় নিয়মিত থেকেই একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে আর একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে এটি ভালো পরীক্ষা দেবার পূর্ব শর্ত বন্ধুরা আমরা আশা করছি এবং বিশ্বাস করছি যে আপনারা আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবেন এই দোয়া করে আর এই প্রত্যাশা ব্যক্ত করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ